চুড়া, আমি শায়ন্তনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শায়ন্তনীস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমার সাথে শেয়ার করবো বলে। আর আজকের ভিডিওটা আবারও কুকিং। তো বন্ধুরা, আজ তোমার সাথে শেয়ার করছি বাড়িতে বানানো মায়ের হাতে তৈরি উইন্টার স্পেশাল গাজরের হালুয়া রেসিপি। গাজরের হালুয়া ছাড়া উইন্টার তো একেবারে ইনকমপ্লিট, তাই শীতকালে একবার গাজরের হালুয়া তো বাড়িতে নিশ্চয়ই হওয়া উচিত। আর এটা আমার ভীষণই পছন্দের একটা ডিশ, তাই আজ তোমার সাথে শেয়ার করছি খুবই সিম্পল আর ইজি প্রসেসে। তো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। তো চলো, নট ডুইং এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্ট। গাজরের হালুয়া বানাতে গেলে আমরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 কিলো গাজর, আর সেটাকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। তো আমাদের গাজর এখানে সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবারে আমরা একটা কড়াইতে 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা ছিঁড়ে। ঘিটা মেল্ট হয়ে গেলে আর তেজপাতা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে, এবারে আমরা এতে ইন্ট্রোডিউস করে দেবো আমাদের গ্রেট করা 2 কিলো গাজর। গাজর অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পুরো কুকিংটাই আমাদের হবে একেবারে লো ফ্লেমে। লো ফ্লেমে কুক না করলে গাজরটা একেবারেই ভালো করে কুক হবে না, সাথে পুড়েও যাবে। তো এবারে আমরা লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট কভার করে গাজরটাকে ভালো করে কুক করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমরা কভার খুলে দেখে নেব যে আমাদের গাজর কতটা কুক হয়েছে। এবারে আমরা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন। নুন অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নুন অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আবারও কভার করে কিছুক্ষণ কুক হতে দেব। এই দেখো, কভার খুলে তোমাদের দেখাচ্ছি আমাদের গাজর কতটা কুক হয়েছে, আর অনেকটাই জল শুকিয়ে এসছে। গাজরে জল শুকিয়ে এসছে মানে আমাদের গাজর অনেকটাই কুক হয়ে এসছে। এই সময় আমরা অ্যাড করে দিচ্ছি 2 পোয়া দুধ। এখানে কেউ চাইলে আরও বেশি দুধও ইউজ করতে পারে, সাথে এখানে দুধের সাথে মিল্ক পাউডার ইউজ করা যেতে পারে, কিংবা দুধের সাথে খোয়াও ইউজ করা যেতে পারে। দুধের সাথে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এই পরিমাণে পাটালি গুড়। সমস্ত কিছু অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত কিছু অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমরা এটাকে আবারও 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে কভার করে ভালো করে কুক করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। তো আমাদের হালুয়া এখানে অনেকটা রেডি হয়ে এসছে। এই সময় আমরা অ্যাড করে দিচ্ছি ক্রাশ করা পরিমাণ মতন ক্যাশিউ নাট। এখানে যে যেমন ইচ্ছা সেরকম ড্রাই ফ্রুট ইউজ করতে পারে, আমরা এখন শুধু ক্রাশ করা ক্যাশিউ নাট ইউজ করছি। ক্যাশিউ নাট অ্যাড করে আমরা ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। ক্যাশিউ নাট অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে লো ফ্লেমে আবারও 5 মিনিট কভার করে কুক করে নিলেই আমাদের গরম গরম গাজরের হালুয়া একেবারে তৈরি হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, আমাদের উইন্টার স্পেশাল গরম গরম গাজরের হালুয়া এখানে একেবারে তৈরি হয়ে রেডি টু সার্ভ। আশা করছি এই কুকিং ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও, কমেন্টে জানিও যে কুকিং ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর বলে রাখি, যারা আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে দিও। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি কিংবা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, তারা জলদি করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং। টাটা।